বেশ কয়েকদিন ধরে টলিপাড়ায় গুঞ্জন দুর্নিবার শাহ ও মীনাক্ষী মুখোপাধ্যায়ের সম্পর্ককে ঘিরে। এক বছর আগেই নিজেদের বন্ধুবান্ধবকে সাথে নিয়ে সোশ্যাল ম্যারেজ করেছিল দুর্নিবার ও মীনাক্ষী। তবে তাদের বিয়ের মেয়াদ কিন্তু দেড় বছর। সূত্রের খবর, গানের সূত্র ধরেই প্রথম আলাপ হয় পেশায় আইটি কর্মী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে। বেশ কয়েক মাস ধরে চলে মীনাক্ষী আর দুর্নিবারের বন্ধুত্ব। তারপরই তারা সিদ্ধান্ত নেয় রেজিস্ট্রি ম্যারেজের এবং তারপর সোশ্যাল ম্যারেজ। শুধু তাই না, ব কলমে দুর্নিবারের শো থেকে শুটিং সমস্ত কিছুরই খেয়াল রাখত মীনাক্ষী। তবে বছর দেড়েক কাটতে না কাটতে এখন সেই সমস্ত কিছু অতীত। অন্যদিকে দুর্নিবারের বর্তমান বান্ধবী ঐন্দ্রিলা সেনের সাথে সম্পর্ক ছিল অভিনেতা রাহুল দেব বোসের। সম্প্রতি প্রসেনজিৎ চ্যাটার্জি ও দিতিপ্রিয়া অভিনীত ছবি আয় কুকু আয়তে অভিনয় করতে দেখা গেছিল রাহুলকে। এখানেই শেষ নয়, গত বছর পুজোতেও একসাথে দেখা গেছিল রাহুল এবং ঐন্দ্রিলাকে। ডিসেম্বরের উইন্টার ভ্যাকেশনেও একসাথে ঘুরতে গেছিল রাহুল এবং ঐন্দ্রিলা। তবে এই সব কিছুই রাহুলের জীবনে এখন অতীত, কারণ রাহুলের অতীত এখন দুর্নিবারের বর্তমান। তবে টলিপাড়ায় এখন এই নতুন সম্পর্ককে ঘিরে বেশ উত্তেজিত প্রসেনজিৎ চ্যাটার্জির ব্যক্তিগত ম্যানেজার ঐন্দ্রিলা সেন। তাই টলিপাড়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত দুর্নিবারের বান্ধবী। তবে এই ভরা বর্ষায় ঐন্দ্রিলা আর দুর্নিবারের মনে যে এখন নতুন বসন্ত, তারা সোশ্যাল মিডিয়াতেই ছবি পোস্ট করে জানিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দুর্নিবার এবং ঐন্দ্রিলার একসাথে ছবি দেখে অনেকেই যখন অবাক হচ্ছেন, কিন্তু দুর্নিবারের প্রাক্তন স্ত্রী মীনাক্ষী এ বিষয়ে নিজের কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ। তবে তিনি যে এখন মানসিক বিপর্যস্ত তার সোশ্যাল মিডিয়া ফলো করলেই বোঝা যায়। পাহাড়ের কোলে বেশ কয়েকটা দিন একাই কাটাতে দেখা গেছে মীনাক্ষীকে। খুব কম সংখ্যক বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি, ফিরতে চাইছেন স্বাভাবিক জীবনে। তবে সূত্রের খবর, মানসিকভাবে দুর্নিবার এবং মীনাক্ষীর সম্পর্ক ভাঙলেও আইনত তাদের বিচ্ছেদের প্রক্রিয়া এখনও চলছে। তবে এরই মাঝে সামাজিক মাধ্যমে দুর্নিবারের বর্তমান বান্ধবী ঐন্দ্রিলা সেন জানালো, জীবনটা বড় সুন্দর যখন তুমি আমার পাশে থাকো। আমার জীবনে আসার জন্য আর জীবনকে সুন্দর করে তোলার জন্য তোমায় ধন্যবাদ। আর হ্যাঁ, এটাই সত্যি যে আমি শুধু তোমায় ভালোবাসি। সামাজিক মাধ্যমে এই ছবি পোস্ট করার পরই এখন টি টাউনে সমস্ত জল্পনার অবসান। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।